অলরাইট হে গাইজ আমি রাতুল আছি আপনাদের সাথে এবং বছরের শেষ দিনে নিয়ে চলে এলাম বছরের শেষ ভিডিও। তবে আজকের ভিডিওতে থাকছে না কোনো রিভিউ বা কোনো টিউটোরিয়াল, কারণ আজকের ভিডিওতে আমি উত্তর দেব আপনাদের প্রশ্নের। তো বছরের একদম শুরুতে বেসিক্যালি আমি একটা কিউএনএ করেছিলাম এই চ্যানেলে, যেটা অফকোর্স প্রথম কিউএনএ ছিল এবং বলেছিলাম যে ফ্রিকোয়েন্টলি হয়তো করব, কিন্তু সময়ের অভাবে বা নানান ব্যস্ততার কারণে আর কন্টিনিউ করা হয়নি। তবে যেহেতু এই বছরটা দেখতে দেখতে একদম শেষ পর্যায়ে এবং আমরা বলতে পারি যে এই বছরটা টেকনোলজির জন্য যথেষ্ট সাকসেসফুল একটি ইয়ার ছিল এবং আমার চ্যানেলের জন্য যথেষ্ট সাকসেসফুল একটি ইয়ার ছিল 2019 অ্যান্ড থ্যাংকস টু ইউ গাইজ, কারণ আপনাদের কাছ থেকে আমি আরও অনেক বেশি সাপোর্ট পেয়েছি এবং আমি আশা করব 2020-তে আমাদের পরিবারটা আরও অনেক বড় হবে। তো যেটা একটু আগে বলছিলাম, আমি গতকালকে আমার ফেসবুক পেজ, আমার ফেসবুক প্রোফাইল, ইনস্টাগ্রাম এবং আমার ইউটিউব চ্যানেল থেকে আপনাদের কাছে কোয়েশ্চেন চেয়েছিলাম আমার এই ইয়ার এন্ড কিউএনএর জন্য এবং আপনাদের কাছ থেকে অসম্ভব ভালো রেসপন্স পেয়েছি। থ্যাংকস টু ইউ গাইজ। কমেন্ট সেকশনে আপনারা অসংখ্য কোয়েশ্চেন করেছেন, সেজন্য প্রথমে আপনাদেরকে অনেক ধন্যবাদ। তবে সঙ্গত কারণেই হয়তো সবার কোয়েশ্চেন পিক করা পসিবল হয়নি, তবে আমি চেষ্টা করেছি সবচেয়ে কমন যে কোয়েশ্চেনগুলো ছিল সেগুলো পিক করতে এবং আমি আশা করব 2019-এর এই ইয়ার এন্ড কিউএনএ 2.0 আপনারা সবাই অনেক বেশি এনজয় করবেন। সো আপনাদের আর অপেক্ষা না করিয়ে সরাসরি চলে যাব প্রশ্নোত্তর পর্বে। আমাদের আজকের এই কোয়েশ্চেন আনসার পর্ব ভিডিওটির স্পন্সর করেছে গিয়ার ফিক্স। তারা একটি অনলাইন বেসড শপ এবং তাদের কাছে আপনারা যে কোনো ব্র্যান্ডের যে রিপেয়ার পার্টসগুলো রয়েছে সেগুলো পেয়ে যাবেন বেশ সুলভ মূল্যে এবং আমি তাদের কালেকশন দেখে রিয়েলি সারপ্রাইজড। অনেক সময় অ্যাক্সিডেন্টালি আমরা আমাদের ফোনের ফ্রন্ট বা ব্যাক পার্ট ভেঙে ফেলি বা বিভিন্ন পার্টস ক্ষতিগ্রস্ত হয়। সো আপনারা চাইলে তাদের কাছ থেকে এই রিপেয়ার পার্টসগুলো কিনে আপনাদের এক্সপেন্সিভ ফোনটা খুব সহজেই ফিক্স করে ফেলতে পারবেন। সো আপনারা যারা ইন্টারেস্টেড তাদের জন্য আমি এই পেজটির লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। অলরাইট স্যার, নাও লেটস গেট স্ট্রেট ইনটু দ্য ফার্স্ট কোয়েশ্চেন। তো প্রথম প্রশ্নটি আমাদেরকে করেছে তুর্জোস পাঠশালা, সম্ভবত এটি তার ইউটিউব নেম। সে জিজ্ঞেস করেছে বাংলাদেশের কোনো ফ্ল্যাগশিপ কিলার ফোন কোনো বাংলাদেশি কোম্পানি ইন ফিউচারে মেক করবে কিনা। আর তার দ্বিতীয় প্রশ্ন ছিল ফিউচারে কোন গিয়ার অথবা ক্যামেরা ইউজ করার ইচ্ছা সবচেয়ে বেশি। বাই দ্য ওয়ে ইয়োর কোয়ালিটি ইজ ডোপ, থ্যাংক ইউ সো মাচ ফর লাইকিং মাই কোয়ালিটি। আর আপনার প্রথম কোয়েশ্চেনের আনসারটা হচ্ছে আমি রিসেন্ট ফিউচারে হয়তো দেখছি না যে বাংলাদেশ থেকে কোনো কোম্পানি, অর্থাৎ বাংলাদেশি কোম্পানি বলতে গেলে বেসিক্যালি সিম্ফনি আর ওয়ালটনটাই আমাদের মাথায় আসে এবং এই কোম্পানিগুলো কোনো ফ্ল্যাগশিপ কিলার লঞ্চ করছে এটা আমি অন্তত দেখতে পাচ্ছি না নিয়ার ফিউচারে। তবে তারা মিড রেঞ্জে বেশ ভালো ভালো ফোন লঞ্চ করছে এখনও এবং এন্ট্রি লেভেলে তাদের আধিপত্য বরাবরের মতোই এখনও কিছুটা বেশি। আর ক্যামেরা গিয়ারেই নর্মালি আমার আগ্রহ সব থেকে বেশি। আর ফিউচারে আমার ইচ্ছা আছে ক্যাননের সিনেমা লাইন আপের ক্যামেরাগুলো ট্রাই করা। সো ফিউচারে আপনারা হয়তো দেখতে পারেন যে আমি বর্তমান যে মিররলেস ইউজ করছি সেটা রিপ্লেস করে কোনো একটা সিনেমা লাইন আপের ক্যামেরা আমাদের চ্যানেলে ইউজ করছে। অলরাইট, তো পরবর্তী কোয়েশ্চেনটি করেছে আহমেদ সাদি। সে জিজ্ঞেস করেছে Realme X2 Pro এর যে 50W চার্জার সেটা ব্যাটারির উপর কেমন প্রভাব ফেলবে আর 2 years-এ ব্যাটারি কন্ডিশন ভালো থাকবে কিনা নাকি OnePlus 70 নিলে ভালো হবে। অলরাইট, সো বেসিক্যালি আহমেদ সাদি ভাই যেটা নিয়ে কনসার্ন সেটা মনে হচ্ছে যে ফাস্ট চার্জিংয়ে আসলে আপনার ব্যাটারি খুব দ্রুত ডিগ্রেড হবে কিনা। সো এই ব্যাপারটা আমি আমার Realme X2 Pro এর ভিডিওতেও কিছুটা ক্লিয়ার করেছিলাম যে আপনারা যখন খুব বেশি ফাস্ট চার্জিং ইউজ করবেন তখন ডেফিনেটলি এটা ব্যাটারিকে হিট জেনারেট করতে সাহায্য করে, যার কারণে ব্যাটারির যে ওভারঅল লাইফ টাইম লংজিবিলিটি সেটা কিছুটা কমে যায় এবং ডেফিনেটলি এটা আপনার ফোনের জন্য ভালো না। আর OnePlus 70-র কথা যদি বলে থাকেন তাহলে সেটাতে আসে 30W ফাস্ট চার্জিং, সেটা ডেফিনেটলি কিছুটা কম হার্মফুল ফোনের জন্য। নেক্সট কোয়েশ্চেন করেছে GM রনি, আর ইউ ম্যারিড? ইয়েস। এরপর সাদ্দাম হোসেন জিজ্ঞেস করেছে কিভাবে মোবাইলে ভালো ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায়। অলরাইট, তো এটা নিয়ে আমার মনে হয় ডেডিকেটেড একটা ভিডিও প্রয়োজন, কারণ এটাতে অনেক খুঁটিনাটি বিষয় রয়েছে। লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন যে আপনারা এটা নিয়ে ডেডিকেটেড কোনো ভিডিও চান কিনা। অলরাইট, নেক্সট কোয়েশ্চেন নিলয় M8 জিজ্ঞেস করেছে ভাই আপনি বর্তমানে পার্সোনালি কোন ফোনটা ইউজ করছেন এবং বিশেষ কারণ কি। অলরাইট, সো যে ফোনটা আপনারা এখন আমার হাতে দেখতে পাচ্ছেন দিস ইজ iPhone XS বা 10S যেটাই বলি আমরা। আর আমি প্রিভিয়াসলিও অনেকবার আমার চ্যানেলে বলেছি যে আমি একটু স্মল ফর্ম ফ্যাক্টরটা বেশি প্রেফার করি কম্পেয়ার টু লার্জ ফোনস। সো এই জন্য মূলত 10Sটা চুজ করা। আর iPhone 11 Pro-তে যাওয়ার চিন্তাটা অনেকবারই মাথায় এসেছে, তবে ক্যামেরা আমি খুব একটা ইউজ করি না ফোনে, কারণ আপনারা জানেন বিভিন্ন ফোন টেস্টিং পারপাসে আর নিজের ফোন দিয়ে ছবি তোলা খুব একটা হয় না। সো এই কারণে আসলে এখনও আপগ্রেড করিনি, বাট লেটস সি নিয়ার ফিউচারে হয়তো 11 Pro-তে সুইচ করতে পারি। ওকে, তো পরবর্তী কোয়েশ্চেন। ওকে, তো এই কোয়েশ্চেনটা করেছে AGR Android Game Review। তো সে জিজ্ঞেস করেছে হোয়াট ইজ ইয়োর জব। দিস ইজ মাই জব। বাবু ভাই কি আপনার কলিগ? না, বাবু ভাই আমার কলিগ না, ইনফ্যাক্ট আমি জব করি না, সো কলিগ হওয়ার চান্সই নেই। তবে সেম ইন্ডাস্ট্রিতে কাজ করছি দুজনই, সেই সেন্সে আপনি কী ধরবেন ইটস আপ টু ইউ। তার আরেকটা কোয়েশ্চেন ছিল এবছর কোন ফোনটা ইউজ করে সবথেকে বেশি মজা পেয়েছেন এনি ক্যাটাগরি। তো এবছর আমার ইউজ করার সবথেকে ইন্টারেস্টিং ফোনের কথা যদি বলতে হয় তাহলে আমি বলবো মেট এক্স, কারণ সেটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স করা কোনো ফোল্ডেবল ফোন ছিল। যদিও এখনও এই ফোল্ডেবল মার্কেটটা অত বেশি ম্যাচিওর না, বাট ইট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং টু এক্সপিরিয়েন্স। Alright, so next question ta koreche Sohrab Hossain Ador. Pixel 4 review needed in Bangla. I don't think it's needed. In fact, I don't think ei boshorer Pixel 4 niye ashole kono review korar ta worth it hobe. Keno eta hoyto apnara already janen karon Pixel 4 proti bochorei tader camera r jonno kichhuta survive korto market e. Tobe ei bochorer camera performance ashole extraordinary chilo na compared to other flagship phones. Ar camera bad diye overall specs er kotha jodi boli tahole amar kache motei worthy mone hoyni. Alright, to poroborti question ti koreche MD Shakhawat. She jante cheyeche bhai apnar YouTuber hoye othar pechoner golpota জানতে চাই। Actually it's a long story and এই ব্যাপারে আমি আসলে আমার ফার্স্ট কিউএনএ তে একদম ডিটেইল কথা বলেছিলাম। If you are really interested আপনার জন্য আমি সেই ভিডিওটির লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। Next question. এটি জিজ্ঞেস করেছে দ্য টেক স্কুল। সম্ভবত এটি কোনো চ্যানেলের নাম। তো সে জিজ্ঞেস করেছে রাতুল ভাই বাংলাদেশে টেক কমিউনিটির ভবিষ্যৎ কেমন ও টেক কমিউনিটি নিয়ে আপনার মতামত কি? তো টেক কমিউনিটির ভবিষ্যৎ আমি আসলে এখন বেশ পজিটিভ দেখছি। কারণ এই বছর আমি অসংখ্য নতুন চ্যানেল দেখছি যারা আসলে টেকনোলজি নিয়ে কাজ করছে যদিও আমার মতে কোয়ালিটি এখনো সবার আপ টু দা মার্ক না বাট ওভার টাইম হয়তো এই জিনিসগুলো অনেকটা রিকভার হয়ে যাবে সো আমার মতে আসলে বাংলাদেশের টেক কমিউনিটিতে অনেক বেশি কোয়ালিটি কন্টেন্ট ক্রিয়েটর আসার দরকার এবং এটি আমাদের ওভারঅল কমিউনিটির জন্যই আসলে একটা বেটারমেন্ট নিয়ে আসবে সে আরো অ্যাড করেছে এবং আমাদের মতো নতুন টেক রিভিউয়ারদের নিয়ে আপনার উপদেশ কি আশা করি প্রশ্নটি পিক করবেন এবং উত্তরের আশায় রইলাম ওকে তো আপনার কোশ্চেনটি বেসিক্যালি পিক করেছি আর নতুন টেক রিভিউয়ারদের জন্য আমার একটাই সাজেশন থাকবে দ্যাট ইজ keep uploading আর আরেকটা ব্যাপার আমরা নতুন অবস্থায় সবাই ইগনোর করে ফেলি ইনফ্যাক্ট আমি নিজেও এটা করেছি যে ভালো ভিডিও কোয়ালিটির জন্য আসলে অনেক এফোর্ট দিয়েছিলাম বাট ভালো অডিওর জন্য খুব একটা এফোর্ট দেওয়া হয়নি বাট অলওয়েজ রিমেম্বার একটা ভিডিওর 70% কোয়ালিটি ডিপেন্ড করে আপনার অডিওর উপর সো অলওয়েজ কিপ দ্যাট ইন মাইন্ড ওকে তো চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে এই প্রশ্নটি করেছে অভি রয় সে জিজ্ঞেস করেছে ভাইয়া তোমার ভিডিওগুলো কি তুমি একাই বানাও নাকি তোমার কোনো টিম আছে তো বেসিক্যালি এতদিন আমি একাই ভিডিও বানাতাম তবে এই বছরের একদম শেষে এসে অর্থাৎ নভেম্বরে আমার সাথে একজন জয়েন করেছে ওর নাম রেজওয়ান হাসনাত এবং সম্ভবত আপনারা ওকে জায়নের উইবিল এস এর ভিডিওটিতে দেখেছেন এবং ও এখন আমার টিমেই কাজ করছে সো পরবর্তীতে হয়তো ওকে আরও বিভিন্ন ভিডিওতে আপনারা দেখতে পারেন পরবর্তী প্রশ্নটি এসেছে আবদুল্লাহ সাইম নাবিলের কাছ থেকে এবং সে জিজ্ঞেস করেছে উইল অ্যাপল লঞ্চ নচলেস ফোন দ্য নেক্সট ইয়ার I don't think Apple is going to launch a notchless phone next year কারণ এখন আমার কাছে মনে হয় না তারা ফিগার আউট করতে পেরেছে কিভাবে এই ফেস আইডি বা আদার সেন্সর গুলো নচলেস একদম টাইনি একটা জায়গায় তারা দিবে সে আরো জিজ্ঞেস করেছে will flagship phones go higher than $1000 considering Samsung's Fold was $2000 তো আমার মনে হয় আসলে অলরেডি আমরা $1000 এর উপরে ফোন কিনছি স্পেশালি যারা হায়ার স্টোরেজ ক্যাপাসিটির আইফোন বা Samsung flagship ফোন গুলো কিনছে তবে foldable ফোনের যে ব্যাপারটা যে আমরা Galaxy Fold দেখলাম প্রায় $2000 এ লঞ্চ করা হয়েছে বেস ভেরিয়েন্ট এবং সম্প্রতি Motorola তাদের ফোল্ডেবল ফোনে যে প্রাইস ফিক্স করেছে অর্থাৎ $1500 সেগুলো যথেষ্ট ওভারপ্রাইসড মনে হচ্ছে এখন তবে এবছর সম্ভবত আমরা Samsung এর পক্ষ থেকেও Motorolaর মতো কোনো একটা ফর্ম ফ্যাক্টরের ফোন দেখতে পাবো যেটা ফোল্ডেবল হবে এবং সেটা খুব সম্ভবত যথেষ্ট রিজনেবল প্রাইসে মার্কেটে আনতে যাচ্ছে Samsung ওকে তো পরবর্তী কোশ্চেনটি করেছে মিধাত চৌধুরী অ্যাকচুয়ালি হি ইজ আ ফ্রেন্ড অফ মাইন তো সে জিজ্ঞেস করেছে হে দ্য কুলেস্ট অ্যান্ড নার্ডি গাই ইন বাংলাদেশি টেক ভিডিওস ওয়ান্ট টু ডু আ কোল্যাব Yeah, I'm always open for collab. So basically ওর একটা YouTube channel আছে আপনারা চাইলে চেক করতে পারেন ও basically camera gears নিয়ে ভিডিও বানিয়ে থাকে and he is some of the best astrophotographers in Bangladesh at least in my opinion. আপনারা চাইলে ওর চ্যানেলটা দেখতে পারেন আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেব। ওকে তো পরবর্তী কোশ্চেনটি করেছে আপনাদের সবার প্রিয় আশিকুর রহমান তুষার এবং সে জানতে চেয়েছে চাচা হচ্ছি কবে? Next question. Ashraf U Rahat সে জিজ্ঞেস করেছে your favorite YouTube channel in Bangladesh and international you can't mention MKBHD all right বাংলাদেশে আমার এখনো ফেভারিট টেক ইউটিউব চ্যানেল আমি বাবু আর ইন্টারন্যাশনালি যদি বলি আপনারা বেশিরভাগ মানুষই হয়তো চিনবেন না সে MKBHD টিমেই কাজ করে ওর নাম Brandon Havard he makes some of the beautiful tech contents in fact sometimes আমার কাছে মনে হয় ওর প্রোডাকশন কোয়ালিটি MKBHD থেকেও কিছুটা বেটার অলরাইট তো আমরা এখন কিছু কমেন্ট নেব আমাদের ইনস্টাগ্রাম পোস্ট থেকে হ্যান্ড বাই দ্য ওয়ে আপনারা যারা আমাকে এখনো ইনস্টাগ্রামে ফলো করছেন না তারা ডেসক্রিপশনে থাকা লিংকটি ফলো করে অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে ফলো করবেন তো ইনস্টাগ্রামে তুষিন ভাই জিজ্ঞেস করেছে হোয়াট ইজ ইয়োর গোল ইন 2020 তো এক কথায় বলতে গেলে 2020 এর ফার্স্ট গোল হবে আমার অসংখ্য ভিডিও আপলোড করা ইনফ্যাক্ট আমার টার্গেট হলো 150 ভিডিওস ইন 2020 এন্ড কোয়ালিটি ইমপ্রুভ করা সবসময়ের মতোই উইশ লিস্টে থাকবে অলরাইট তো আজকের ভিডিও লাস্ট কোয়েশ্চেন এবং এই কোয়েশ্চেনটি করেছে ইব্রাহিম খলিল সে জিজ্ঞেস করেছে রাতুল ভাই আপনার পিসি কনফিগারেশন কি এবং কোন মনিটর আপনি ইউজ করেন এখন কোন ক্যামেরা ব্যবহার করছেন এবং কোন লেন্স অলরাইট তো বেসিক্যালি এখন আমার পিসি কনফিগারেশন হয়তো খুব হাই এন্ড না কারণ আমার কাজের জন্য খুব বেশি প্রয়োজন হচ্ছে না সো আমি ব্যবহার করছি 6th জেনারেশন কোর i5 এর একটি পিসি যেটাতে RAM রয়েছে 16 গিগাবাইট আর আমি এটা অনেকবারই মেনশন করেছি যে আমি হ্যাকিনটশ ইউজ করি অর্থাৎ আমি আমার পিসিতে ম্যাক ইউজ করি যার কারণটা হচ্ছে আমি এডিটিং সফটওয়্যার হিসেবে ব্যবহার করি ফাইনাল কাট প্রো 10 তো এটা প্রিমিয়ার প্রোর মতো অতটা হার্ডওয়্যার হাংরি না जार कारणे आमार जे बेसिक कन्फिगारेशनेर पिसी एटातेओ आमी बेश भालोभाबेई 4K एडिटिंग करते पारछि। आर आमार मनिटरटी एलजिर बेश पुरानो एकटी मनिटर, एटातेओ आपग्रेड करब हयतो खूब शीघ्रई। एबं क्यामेरा हिसेबे एखन आमार चैनेलेर जोन्नो आमी व्यवहार करछि Canon EOS R। एटी Canoner प्रथम फुल फ्रेम मिररलेस कैमेरा एबं एर साथे आमी जे लेंसटी यूज करछि सेटी EF माउंटेर Sigma 24-35 f2 एर एकटी लेंस। एंड आई थिंक आई एम क्वाइट सैटिस्फाइड विद द रिजल्ट दैट आई एम गेटिंग विद दिस कम्बो। अलराइट गाइज, तो यह छिलो 2019 ए आपनादेर सब प्रश्न एबं आमार उत्तर। तो केमन लागलो भिडियोटी अवश्य कमेंटे जानाबेन। और अनेकेर प्रश्नई होयतो आमि निते पारिनि, सेजोन्नो आंतरिकभावे दुखित। तबे आमि चेष्टा करेछि कमन कोश्चेनगुलो पिक करते एबं सेगुलोर आंसर दिते। आशा करी भिडियोटा आपनादेर भालो लेगेछे। जोदि भालो लेगे थाके प्लिज हिट द लाइक बाटन एंड अलसो सबस्क्राइब टू माई चैनल इफ यू हैवेंट येट। अदारवाइज 2020 साले आमादेर चैनेले जे अमेजिंग टेक कन्टेंटगुलो आसछे सेगुलो आपनि मिस करबेन। सो मेक श्योर टू हिट दैट सबस्क्राइब बाटन। और आपनादेर सबाइके नतुन बछरेर जोन्नो शुभकामना जानिये शेष করছি আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।